সম্মানিত শিক্ষক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আবু বকর সিদ্দিক আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকের একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে। আজকের ভিডিওর বিষয় উপবৃত্তির তথ্য আপডেট জুলাই থেকে ডিসেম্বর 2022 খ্রিস্টাব্দ। SST টেক বিডি চ্যানেলের সম্মানিত অ্যাডমিন মোহাম্মদ কামাল হোসেন স্যার তার চ্যানেলের এই ভিডিওতে অত্যন্ত সুন্দরভাবে আপনাদের বুঝিয়ে দিবেন। আমি নিজেও ভিডিওটা বারবার দেখেছি, আমার খুব ভালো লেগেছে। ওনার ভিডিও থেকে আমরা আজকে দেখব কিভাবে জুলাই ডিসেম্বর 2022 খ্রিস্টাব্দ তারিখের উপবৃত্তির তথ্যগুলো সরাসরি ওয়েব পোর্টালে আপলোড করতে হয়। তাহলে চলুন এখন আমরা দেখি জনাব কামাল হোসেন স্যারের উপবৃত্তি তথ্য আপডেট পদ্ধতি। সম্মানিত ভিউয়ার, মূল ভিডিওর অর্থাৎ কামাল হোসেন স্যারের ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন অংশে দেওয়া হয়েছে। আপনারা স্যারের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ইউটিউব এডুকার চ্যানেলটিও সাবস্ক্রাইব করবেন, পরবর্তীতে আরও গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য। তাহলে এখন আমরা শুরু করি আজকের মূল ভিডিও। বলি অনেক ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকের ভিডিওটি আপনাদের কমেন্টসের রিকোয়েস্টেই এই ভিডিওটি করতেছি। তো এই ভিডিওতে লাইভে কীভাবে উপবৃত্তির তথ্যগুলি হালফিল করবেন এবং ক্লাস্টারে সাবমিট করবেন সে সম্পর্কে। তো ভিডিওটি না দেখে যদি পুরো ভিডিওটি দেখেন তাহলে লাইভে উপবৃত্তি 2022-এর জুলাই থেকে ডিসেম্বরের তথ্যগুলি হালফিল করে ক্লাস্টারে সাবমিট করতে পারবেন। তো আর কথা নয়, চলুন আমরা ভিডিওটি দেখি। তো এই জন্য আপনারা আপনাদের ল্যাপটপ বা কম্পিউটারে থাকা ক্রোম ব্রাউজারে প্রবেশ করবেন। তো আমি এই যে ক্রোম ব্রাউজারে প্রবেশ করলাম, প্রবেশ করে এই যে PESP আপনারা এখানে ক্লিক করবেন। তো এখানে আমার ইউজার আইডি এবং পাসওয়ার্ড আসছে, তো আমি লগ ইনে ক্লিক করব। তো লগ ইনে ক্লিক করার পরে আমরা দেখেন PESP MSI এটাতে প্রবেশ করে ফেলেছি। হ্যাঁ, তো আপনাদের যদি লিঙ্ক না থাকে আপনারা এই যে উপরে দেখেন এখানে এই লিঙ্কেও ক্লিক করে দিতে পারেন, অথবা এই লিঙ্কটি আমি আমার এই ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা সেখান থেকে ক্লিক করেও এই পেজে আসতে পারবেন। তো এটা ড্যাশবোর্ড। তারপরে আমরা এই যে প্রাথমিক নির্বাচন এখানে দেখেন, এখানে আপাতত 2022-এর মধ্যে কোনো কাজ নেই আপনাদের, কম বেশি করতে পারেন। এই যে চাহিদা আছে, এই চাহিদার মধ্যে ক্লিক করবেন। তো আমি চাহিদার মধ্যে ক্লিক করার পরে, তো যেহেতু এই যে চাহিদা প্রস্তুত যদি এখানে ক্লিক করেন দেখেন, তাহলে এই যে দেখেন জুলাই 22 থেকে ডিসেম্বর 22 এখানের শিক্ষার্থীদের নামের তালিকা আমার এখানে 196টা এন্ট্রির মধ্যে 1 থেকে 10 পর্যন্ত দেখানো হয়েছে। তো যদি আপনারা আরও বেশি দেখতে চান তাহলে আপনারা এই যে প্রতি পৃষ্ঠায় রেকর্ড এখানে ক্লিক করে 100 সিলেক্ট করে দিবেন। যাদের 90 আছে তারা 100 সিলেক্ট করবেন, যাদের 200 আছে তারাও 100 সিলেক্ট করবেন, ঠিক আছে? প্রতি পেজে 100 সিলেক্ট করে দিবেন। তো আমি 100 সিলেক্ট করে দিলাম। এখন দেখেন যদি আপনারা এই যে ক্লাস্টারের চাহিদা জমাদানে ক্লিক করেন, এখানে যদি ক্লিক করেন কিছুই পাবেন না, আর অনুমোদিত চাহিদার মধ্যে আপনারা কিছুই পাবেন না। আপনারা মনে রাখবেন সবসময় চাহিদা প্রস্তুতে ক্লিক করবেন, চাহিদা প্রস্তুতে ক্লিক করলেই তালিকাটা চলে আসবে, ঠিক আছে? তো আমি আবার যেহেতু ওইখানে গিয়েছিলাম তাই 1 থেকে 10 চলে এসেছে, আমি 1 থেকে 100 করে দিলাম। করে দিয়ে আপনারা এই যে দেখেন নামের এই পাশে বর্গাকার যে আইকনটা আছে এখানে ক্লিক করলে, এই যে দেখেন এখানে যখন ক্লিক করেছি তখন সবগুলি কিন্তু 100টা আমার একসাথে সিলেক্ট হয়ে গেছে। হ্যাঁ, এই কাজটি ধীরে সুস্থে করবেন, কারণ আপনারা কিন্তু ওই যে এখানে দেখেন 6 মাস আছে, মাত্র 2 মাস বা 3 মাস করে আপনারা সাবমিট করে ফেলেন। যারা মোবাইলে করেন তাদের হয়তো 4 মাস শো করে। তো নিচে দিয়ে স্ক্রল বারটাকে ডান দিকে নেবেন, নেওয়ার পরে দেখবেন বাকি 2 মাস আসবে। হ্যাঁ, তো আমি তো আজকে কম্পিউটারে দেখাচ্ছি আপনাদের, কম্পিউটার আর মোবাইলে কিন্তু একই রকম। যদি মোবাইলটাকে ডেস্কটপ মোড করে নেন তাহলে কিন্তু এই সমস্যাটা আর হয় না। তাই আপনারা 6টি মাস ধীরে সুস্থে দেখে এই যে এখানে ক্লিক করার পরে যে জুলাই মাসের 100 জনের কিন্তু আমার সিলেক্ট হয়ে গেছে, যেহেতু আমি 100 এখানে সিলেক্ট করা আছে। তারপরে আগস্ট মাসের এখানেও ক্লিক করবেন, এখানে
100 জনের করা আছে আগস্ট মাসের হয়ে গেছে ঠিক সেপ্টেম্বরে আমি ক্লিক করব জি এই সেপ্টেম্বর মাসের 100 জনের হয়ে গেছে অক্টোবর করব অক্টোবরে 100 জনের হয়ে গেছে নভেম্বর করব নভেম্বরেরও 100 জনের হয়ে গেছে ডিসেম্বর করব ডিসেম্বরেরও 100 জনের হয়ে গেছে এই যে আমার এই 6 মাস জুলাই থেকে ডিসেম্বর 2022 আমার কিন্তু 100 জনের হয়ে গেছে সিলেক্ট করা আচ্ছা সিলেক্ট করার পর যদি আপনারা কোনো শিক্ষার্থীর নাম বাদ দিতে চান যে শিক্ষার্থী আপনার বিদ্যালয়ে নাই তাহলে শিক্ষার্থীটার পাশের যে টিক মার্কটা আছে এটাতে একটা ক্লিক করবেন সে বাতিল হয়ে যাবে সে আর টাকা পাবে না এই মাস যদি আপনারা তুলে দিবেন এই টিক মার্কগুলি আপনারা তুলে দিবেন এখন কিন্তু এই শিক্ষার্থী আর পাশের দিক থেকে আমরা ঠিক ছিল তুলে দেব যাদেরকে আপনারা বাদ দিতে চান এইভাবে তার নামের পাশের এটা এই টিক মার্কটা তুলে দিবেন আর এই 6টা মাসের টিক মার্ক তুলে দিবেন ঠিক আছে এইভাবে আপনারা তুলে দিবেন তো যেহেতু আমার শিক্ষার্থী আছে আমি এটা আবার দিয়ে দিব তো আমি তো 100 জন সিলেক্ট করে ফেলেছি তাই না দেখুন আমি স্ক্রল করে নিচের দিকে যাব স্ক্রল করে নিচের দিকে যাব গিয়ে আমি যে দেখেন সংরক্ষণ আমি এখানে ক্লিক করব তো সংরক্ষণে ক্লিক করলাম হ্যাঁ 100 জন কিন্তু আমার সংরক্ষণ হয়ে গেছে এখন দেখেন এখানে আর রয়েছে আমার 96 জন এই যে 100 জন সংরক্ষণ হয়ে গেছে এখন এই 96 সংরক্ষণ হয়েছে এটাকে আমরা আবার এই যে বর্গাকার আইকন আছে উপরে এখানে একটা ক্লিক করব আমার এই 96 জন সিলেক্ট হয়ে গেছে ঠিক একইভাবে জুলাই মাস আগস্ট মাস সেপ্টেম্বর মাস অক্টোবর মাস নভেম্বর মাস এবং ডিসেম্বর মাস করে ফেলেছি তো সবগুলি সিলেক্ট হয়ে গেছে এখানেও আপনারা ভালো করে দেখে তারপরে সংরক্ষণ করবেন কারণ ভুল তথ্য পাঠিয়ে আবার ফেরত আনা যায় তো এইভাবে তাড়াহুড়া করে না করে ভুল না পাঠিয়ে একবারে ভালো করে দেখে তারপরে আপনি পাঠান হ্যাঁ তাড়াহুড়ার প্রয়োজন ঠিক আছে তো আমি এর আগে একটা ভিডিও দিয়েছিলাম যে এখন 9 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত সরি 9 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত আমাদের 4টা বিভাগ আর বাকি 4টা বিভাগ 14 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত তো আজকে 10 তারিখ হ্যাঁ আমি আমার এক আত্মীয় বাসায় বেড়াতে গিয়েছিলাম তাই যথাসময়ে আমি ভিডিওটি দিতে পারিনি বলে আন্তরিকভাবে দুঃখিত তো এখন আপনারা এটা দেখে দেখে করবেন তো আমি এই বাকি 96টা সিলেক্ট করার পরে আমি সংরক্ষণে ক্লিক করব হ্যাঁ এই যে সংরক্ষণ এখন যে আমি 196 জনকে সংরক্ষণ করলাম সেটা গেল কোথায় সেটা পাওয়ার জন্য আপনারা ক্লাস্টারে চাহিদা জমাদান এখানে ক্লিক করবেন এই যে দেখেন আমি এখানে ক্লিক করব এই যে 100 সিলেক্ট করে দিলাম এই যে দেখেন সিলেক্ট করার পরে এখানে কিন্তু এই যে চোখের মতো আইকন এই যে যদি এটাতে ক্লিক করেন আপনি এই যে তার কী কী তথ্য আছে আপনি এখানে দেখতে পারবেন তো বন্ধ করে দিলাম ডিটেইলস দেখা যাবে এখন আপনি 100 সিলেক্ট করা আছে এখানে তো আমি তো ক্লাস্টারে পাঠাবো তাই না আমি এখানে এখানে দিলাম 100 সিলেক্ট হয়ে গেল এখন আর এখানে সিলেক্ট করার কোনো দরকার নেই ঠিক আছে এখানে সিলেক্ট করার দরকার নেই এই অবস্থায় আপনারা স্ক্রল করে নিচের দিকে যাবেন নিচের দিকে গিয়ে দেখবেন যে এই যে আমার 197টার মধ্যে 1 থেকে 100 পর্যন্ত দেখানো হয়েছে তো আমি এখানে একটা বাতিল করে দিব যেটা এটা পরে আমার পঞ্চম শ্রেণীর মরিয়ম বেগম আছে এটা আমি বাতিল করব তো এই যে ক্লাস্টারে পাঠান আপনি এখানে ক্লিক করবেন করার পরেই এই যে দেখেন ক্লাস্টারে তালিকা জমা দান আপনি কি ক্লাস্টারে আবেদন জমা দেওয়ার জন্য নিশ্চিত দেখেন আপনি কিন্তু এখনও চিন্তা করার সুযোগ আছে যদি দেখেন যে আপনার তথ্য ভুল আছে নাতে ক্লিক করবেন আর যদি আপনি শিওর যে আপনার এই তথ্যগুলি সব ঠিক আছে তাহলে আপনি হাতে ক্লিক করবেন তো যেহেতু আমার তথ্যগুলি ঠিক আছে আমি হাতে ক্লিক করব তো ক্লিক করলাম হ্যাঁ আমার কিন্তু চলে গেছে 100টা আর বাকি রইল আমার আরও 96টা এখানে 100 সিলেক্ট করা আছে তো আমি আবার আগের মতো এই বর্গাকার আইকনে ক্লিক করলে একসাথে ক্লিক হয়ে যাবে আর এটা আর ক্লিক করতে হবে না এটা তো অটোমেটিক 6 মাসের জুলাই থেকে ডিসেম্বর করাই আছে এখানে তো আমি বলছিলাম যে আমার একজন পঞ্চম শ্রেণীর রোল 25 এটা কোথায় আছে হ্যাঁ মরিয়ম আক্তার এই যে এটা আমি দেব না এই জন্য এটা আমি তুলে দিলাম তুলে দিয়ে এখন আমি এই যে ক্লাস্টারে পাঠান ওটাতে আমি ক্লিক করলাম আরেকটা কথা বলে দিই আপনারা অনেকে বলছেন যে এই যে মোবাইল নাম্বার নগদ আগে অনেকে বিকাশ বা শিওর ক্যাশ দিয়েছেন এখন তো বলা হয়েছিল নগদ করার জন্য এগুলি নগদ হয়ে গেছে হ্যাঁ
নগদের সফটওয়্যারই অটোমেটিক এগুলি করে ফেলেছে, কারণ যখন সরকারের সাথে চুক্তি হয়েছে এবং উপবৃত্তি কার্যক্রমে যে সকল মোবাইল নাম্বারগুলি ব্যবহার করা হয়েছে সেই সকল মোবাইল নাম্বার তারা অটো জেনারেট করে নগদ অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলেছে। তো এখানে আপনারা আমাদের কিছু করতে হবে না, শুধু গার্জিয়ানদেরকে জানিয়ে দিতে হবে যে আপনার মোবাইলে নগদ অ্যাকাউন্টে টাকা এসেছে, আপনি নগদের অ্যাকাউন্ট রিসেট করে তারপরে আপনারা টাকা তুলুন। হ্যাঁ, যখন টাকা আসবে তখন বলবেন টাকা তুলতে নগদ অ্যাকাউন্টের মাধ্যমে। তো এখন আমি হাতে ক্লিক করবো, এবং হাতে ক্লিক করলাম করার পরে কিন্তু চলে গেছে, ঠিক আছে। তো এখন এটা তো আমি পাঠাবো না, যে মরিয়ম আক্তার এটা পাঠাবো না, এটা এখানে আসে। এখন দেখেন যে অনুমোদিত চাহিদা, এখানে যদি আপনি ক্লিক করেন এখানে আর কিছুই নাই। এখন রিপোর্টে ক্লিক করবেন, এই যে রিপোর্ট, রিপোর্টে যখন আপনি ক্লিক করবেন তো রিপোর্টে গিয়ে আপনারা এই যে চাহিদা রিপোর্ট এটাতে যাবেন। এটাতে গিয়ে রিপোর্টের ধরনটা আপনারা বিস্তারিত প্রতিবেদনে ক্লিক করবেন। করার পরে এই প্রতিবেদন তৈরি করুন এখানে ক্লিক করবেন। তো প্রতিবেদন তৈরি হয়ে গেছে। হ্যাঁ, এখন আমি যখন ওখানে ক্লিক করছি বলছে ডাউনলোড করতে, এই যে স্টার্ট ডাউনলোড। তো এটা কিন্তু এই যে আমার এটা আসছে, আপনাদের এটা আসবে না, আপনাদের এদিকে কোনার মধ্যে ডাউনলোড হতে থাকবে। আর এটা কিন্তু হলো আমার আইডিএম, আপনারা নেট থেকে কোনো কিছু ডাউনলোড করতে হলে এই আইডিএম কীভাবে লাইফ টাইমের জন্য ইউজ করবেন, তো সেই ভিডিও লিঙ্কও আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। ইচ্ছা হলে আপনারা এই আইডিএমটাকে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার লাইফ টাইমের জন্য আপনারা কম্পিউটার বা ল্যাপটপে ডাউনলোড করতে পারেন। হ্যাঁ, তো এখন আমি স্টার্ট ডাউনলোড এখানে ক্লিক করব। তো এটা আমার ডাউনলোড হয়ে গেছে। তো আমি এটা পাবো কোথায়? তো এটা পাওয়ার জন্য আমি নিচে যাই একটু। এটা পাওয়ার জন্য আমি যাব আমার ডাউনলোড অপশনে যাব। এই যে ডকুমেন্ট আমি এখানে ক্লিক করব। এই যে ডিমান্ড ডিটেল এটা, হ্যাঁ এটাতে আমি ক্লিক করব। এই তো ক্লিক করার পরে কিন্তু চলে আসছে, ঠিক আছে, চলে আসছে। তো আমার এটা যেহেতু স্ট্যাটাসটা হলো এ ইউ ইউ অনুমোদন পেন্ডিং, আমি মাত্র পাঠাইলাম তো এখন, এই জন্য এটা এরকম দেখাচ্ছে। তো অনুমোদন হওয়ার পরে টাকার পরিমাণটাও আপনারা এইভাবেই বের করবেন। হ্যাঁ, এইভাবে বের করবেন। তো আমার এটা যেহেতু চাহিদা পাঠাইছি আমি, এই জন্য এখানে অনুমোদনটা পেন্ডিং দেখাচ্ছে। আর ওই যে মাস কিন্তু ছয় মাস, মোবাইল নাম্বার কার কত আছে এখানে আছে। এখানে অনেকেই বলছেন ছয় মাস, হ্যাঁ নাম উল্লেখ করা থাকে কিনা, না এই রিপোর্টে শুধু সংখ্যায় লেখা থাকবে, এখানে জুলাই থেকে ডিসেম্বর এটা লেখা থাকবে না, মাসের সংখ্যাটা লেখা থাকবে। তো এটা নিয়ে কোনো টেনশন করবেন না, এখানে শুধু ছয় মাস লেখা আছে। আপনি তো কোন ছয় মাস আপনার জানাই আছে, জুলাই থেকে ডিসেম্বর 2022। তো এটাকে আপনারা প্রিন্টও দিতে পারবেন। তো প্রিন্টের সমস্যাটা যেহেতু এটা বের করে ফেলেছি আমি একটু বলে দিই। আপনারা অনেকেই প্রিন্ট দিতে গিয়ে বলেন যে কেটে যায়, নাম কেটে যায়। এই যে দেখেন আমি কন্ট্রোল পি দিলাম, কন্ট্রোল পি দেওয়ার পরে আপনি যদি এখানে প্রিন্ট দিয়ে ফেলেন তাহলে হয়তো কেটে যেতে পারে। আপনি এই যে প্রপার্টিসে যাবেন, প্রপার্টিসে গিয়ে আপনি সিলেক্ট করে দেবেন আপনার পেজ, তারপর এই যে পোর্ট্রেট অবস্থায় আছে, কালার থাকলে কালার দিবেন আর গ্রে স্কেল থাকলে গ্রে স্কেল দিবেন। হ্যাঁ, দিয়ে ওকেতে দিবেন। এই যে দেখেন সুন্দর ফিট টু প্রিন্টার মার্জিনস, এখন কিন্তু আর কোনো নাম কিছুই কাটবে না। আপনারা অনেকে আমাকে কমেন্ট করেছেন যে স্যার প্রিন্ট দিলে দুই সাইডের অংশ কেটে যায়, এখন আর কাটবে না, প্রিন্ট দেওয়ার সময় কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। তো এখানে দেখেন আমার এক থেকে চোদ্দ পৃষ্ঠা আছে, তো আমি এটাতে দিলেই কিন্তু প্রিন্ট হবে, তো আমি এখন প্রিন্ট করব না, তাই এটা কেটে দিলাম। কেটে দিয়ে আমি আমার এখানে যাই। হ্যাঁ, তো রিপোর্ট এখানে যে কোনো রিপোর্টে আপনারা দেখতে পারেন, এই যে শিক্ষার্থী রিপোর্ট দেখতে পারেন, গিয়ে এখানে শিক্ষার্থী রিপোর্টে যে আবেদনকারী বিস্তারিত গিয়ে প্রতিবেদনে ক্লিক করবেন, এটা ডাউনলোড হবে। ডাউনলোড হওয়ার পর দেখতে পারবেন, তারপরে শ্রেণী হালনাগাদের রিপোর্ট দেখতে, তো শিক্ষার্থী হালনাগাদ রিপোর্টে ক্লিক করে আপনারা এখানে গিয়ে সারসংক্ষেপ না দিয়ে আপনারা দেখবেন শিক্ষার্থীর শ্রেণী হালনাগাদ বিস্তারিত, এখানে ক্লিক করবেন, করে তারপর প্রতিবেদন তৈরি করুনে ক্লিক করবেন। তো এখানে যদি আমি ক্লিক করি, শিক্ষার্থীর যে শ্রেণী হালনাগাদের রিপোর্টও কিন্তু এখানে আমি ডাউনলোড করতে পারবো। তো আমি এটা করে দিই, ডাউনলোড হয়ে গেছে। তো আগের মতোই দেখতে চাই, আগের মতোই আমি ডাউনলোডে গিয়ে তারপর দেখব, ঠিক আছে। তো যেহেতু আমার সকল কাজ শেষ, এখন আমি আমার এই নাম্বারের উপরে ক্লিক করব, করে লগ আউটে ক্লিক করে এখান থেকে বেরিয়ে যাব, তারপর এখান থেকে আমি কেটে দেব, কেটে দিয়ে আমি বেরিয়ে গেলাম। তো আশা করি আমার এই ভিডিওটি আপনাদের একটু হলেও উপকার আসবে। যদি আমার এই ভিডিওটি আপনাদের একটু হলেও উপকার আসে তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা সঙ্গে থাকবেন, আপনারা সকলে ভালো থাকবেন। আমাদেরকে বুঝিয়ে দিন কিভাবে জুলাই ডিসেম্বর 2022 খ্রিস্টাব্দ মাসের উপবৃত্তির তথ্য আপডেট করতে হবে।
প্রিয় দর্শক, যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে আমার ইউটিউব এডুকার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর স্যারের ভিডিওর অরিজিনাল লিঙ্ক আমার এই ভিডিও ডিসক্রিপশন অংশে দেওয়া হয়েছে, আপনারা স্যারের অরিজিনাল ভিডিওটি দেখে নিতে পারেন। আপনাদের সবার শুভকামনায় শেষ করছি, আল্লাহ হাফেজ।